সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে রিভিউ করব ইউএসবি টাইপ এ হাবটি। গত কিছুদিন আগে ইউএসবি টাইপ সি একটি হাব রিভিউ করেছিলাম, যেটা থেকে দুর্দান্ত পারফরম্যান্স পেয়েছিলাম। যদি চান তো ডিসক্রিপশনে লিংক থাকবে, দেখে আসতে পারেন ভিডিওটি। আজকে কথা হবে ইউএসবি টাইপ এ পোর্টের একটি হাব নিয়ে। আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি তারা মোটামুটি অনেকেই হাব ইউজ করি। আমার হাতে তেমন একটি হাব রয়েছে যেটা লোকাল মার্কেটে সচরাচর খুবই কমনভাবে দেখতে পাওয়া যায়। এখানে খুব সুন্দর করে লেখা থাকে ইউএসবি টাইপ ইউএসবি 3.0 পোর্ট, কিন্তু ইউএসবি টি আদৌ কি সেই পরিমাণ সার্ভিস এগুলো দিতে পারে? তো আমি এটা থেকে সেই পরিমাণ সার্ভিস পাইনি। শুধু এটা না, আমি পরপর তিনটা কিনি, তিনটাতে একই অবস্থা। এখানে একটি ছবি আছে, দেখলে বুঝতে পারবেন একটি ইউএসবি 2.0 এবং একটি ইউএসবি 3.0। তো এই হাবটা আমি কিনেছিলাম, এটা গ্লোবাল প্রোডাক্ট ছিল, বাইরের থেকে এসেছিলো। মোটামুটি ইউএসবি 3.0 চেনার সবচেয়ে বড় উপায় হলো এখানে পোর্টের মধ্যে 9টা পিন থাকে। তো এটা পারফরমেন্স টেস্টে চলে যাচ্ছে সরাসরি, একটু দেখলেই বুঝতে পারবেন। ইউএসবি 3-তে যেখানে একটা পেনড্রাইভে সরাসরি ল্যাপটপের বা ডেস্কটপের পিসিতে যেমন স্পিড পাওয়ার কথা, তেমনই পাওয়া উচিত ছিল এটারও, কিন্তু দেখুন কাহিনী কী হয়েছে এখানে। আমি এখানে একটি 4K ভিডিও সিলেক্ট করছি, যেটা 2GB ফাইল, 2GB সাইজ এই ফাইলটির। তো এটা আমি পেস্ট করছি ইউএসবি 3.0 একটি পেনড্রাইভে। এই পেনড্রাইভটির রিভিউ আমার চ্যানেলে আছে, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখে আসতে পারেন চাইলে। বেশ সুন্দর পারফর্ম করছে পেনড্রাইভটিও, কিন্তু এখানে হাবটে যা অবস্থা, 1MB-র উপরে তো ওঠেই না, বেশিরভাগ টাইম 1MB-র নিচেই যেন স্পিডটা থাকে। তো পারফরমেন্স এই একটা অবস্থা। আমি এখানে টাস্ক ম্যানেজার ওপেন রাখছিলাম যে কী অবস্থা দেখার জন্য। তা দেখি যে হাব তার সম্পূর্ণ শক্তি ইউজ করছে, তারপরও পারফরমেন্সের এই অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে হাবে 9টা পিন ছিল, কিন্তু কেন তাহলে এই অবস্থা? তো এটা এখন আমরা খুলে দেখবো হাবটা অ্যাকচুয়ালি ভিতরে, যে আসলে এর তৈরি মেকানিজমটা কি আছে এখানে। তো চলুন হাবটি খুলে ফেলি। তার আগে দেখি যে সরাসরি পেনড্রাইভ টু ল্যাপটপে কপি স্পিডটা কেমন আসে। এখানে কোনো হাব ইউজ করা হচ্ছে না, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। সরাসরি এসএস পোর্ট থেকে পেনড্রাইভ। তো স্পিড এখানে যথেষ্ট ভালোই ছিল, 20 থেকে 35-40 এরকম মধ্যে হাব ডাউন করে। তো হাবটা এখন খুলে ফেলবো আমরা। এটি স্বাভাবিকভাবে একটি অরিজিনাল হাবি হওয়ার কথা ছিল এবং কোম্পানি হয়তো সেভাবেই তৈরি করেছিল, কিন্তু কিছু একটা কারণে এটা সমস্যা হয় এবং সেই সমস্যাটা আমি খুঁজে বের করছি, এবং এটা আপনারা বুঝতে পারবেন হাবটি খোলা হলে, খুব সহজে আপনারা এটা বুঝতে পারবেন। তবে শুধু এটাই না, আমি একটি ইউএসবি 2.0 হাবও কিনছিলাম, যেটা দেখতেও ঠিক এর মতোই দেখতে, উপরে লেখা ছিল ইউএসবি 3.0, কিন্তু পোর্টের ভিতর 4টা পিন দেখে বুঝে নিতে হবে যে এটা ইউএসবি 2.0 পোর্টের একটি হাব। তো হাবটা লাইন পাই সবই ঠিক আছে, কিবোর্ড মাউস চালানোর জন্য হাবটি ঠিক আছে, কিন্তু ডেটা ট্রান্সফারের জন্য হাবটি মোটেও ঠিক নেই। তো হাবটি আমি এখন খুলছি, এখানে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র প্লাস্টিকের একটু প্রেশারে হাবটি লেগে আছে। খুব সহজে হাবটি খুলে ফেলা গেল। তো আসল কাহিনী আপনারা নিজের চোখেই দেখুন। এখানে যে পিসিবি আছে, যেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে প্রায়, এবং এখানে জং ধরে ফুলে ফুলে উঠছে, এটাই ছিল হয়তো হাবটির খারাপ, এত খারাপ স্পিডে এত একটা কারণ। আমি একটি ইউএসবি 2.0 হাবও খুলছিলাম, সেটাতেও খুলে দেখি একই অবস্থা। তো আমার মনে হয় এই ধরনের হাব যদি আমরা স্পিড সেট পেতে চাই, এগুলো অ্যাভয়েড করাই উচিত। আর গত সপ্তাহে এই একটা হাবের রিভিউ দিয়েছিলাম, সেখানে একটি সুন্দর, যেটা দেখতে খুব একটা খুবই সুন্দর ছিল এবং পারফরমেন্সও সুন্দর ছিল, ওটা টাইপ সি পোর্টেরও ছিল এবং ইউএসবি টাইপ এ পোর্টের জন্য এই হাবটি আছে। ওখানে চ্যানেলে ওখানে লিঙ্ক আছে, আপনারা চাইলে ওই হাবটি দেখতে পারেন। তো আমার সাজেশন থাকবে এই ধরনের হাব অ্যাভয়েড করা, এখান থেকে আমরা শুধুমাত্র কিবোর্ড মাউস এগুলো কানেক্ট করে ব্যবহার করতে পারবো, কিন্তু হাই স্পিড পারফরমেন্স আমরা এখান থেকে কখনোই পাবো না। আর এর যা অবস্থা, এটা ইউজ না করাই ভালো, আপনার ডিভাইসেরও ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা এই দেখবেন যে প্রচুর পরিমাণে এই ধরনের হাব অ্যাভেলেবেল আছে। এটি হচ্ছে সেই হাব, এটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে,
লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, চাইলে দেখে আসতে পারেন। এটা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স করেছিল। এটা ইউএসবি টাইপ সি পোর্টেরও আছে এবং ইউএসবি টাইপ এ পোর্টেরও আছে। আমি ইউএসবি সি পোর্টের নিয়েছিলাম এটা, তবে এটার সব পোর্ট ইউএসবি 3.0 না, একটি পোর্ট ইউএসবি 3.0 এবং বাকিগুলো ইউএসবি 2.0। তবে এটা যথেষ্ট ওটার থেকে ভালো পারফরমেন্স করেছিল এবং দেখতে ওটার থেকে অনেক সুন্দর। তো আপনারা চাইলেই এটা নিতে পারেন। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর দেখা হবে না। সো সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো দেখতে চাইলে। ধন্যবাদ সবাইকে।